अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাবা কি হয়েছে বাবা, জানতে পারলো এই ফ্রডের ব্যাপারে? ও ও ছিল হয়তো কোনো বহুরূপী, ও ভয় পালিয়ে গেছে। বহুরূপী না, আমি ঠিক জানি ও কোনো ইচ্ছাধারী নাগ নাগিনের দুধ ছিল। নয়না ম্যাডামকে এভাবে সাপে কামড়ানোর পর গল্প পালানো বন্ধ করো তো, যাও গিয়ে রান্না করো। যখন দেখো আজে বাজে বকতে থাকে, যাও। আমি ঠিক জানি ও কোনো ইচ্ছাধারী নাগ নাগিনের দুধ ছিল। আমি মায়ের কথা শুনব না বাবার? এই বজরং বলি, তুমি বলো কি এই রহস্য? নাগ মাতা, আপনি আমার সঙ্গে এটা কি করলেন? জানি না ওই ভয়ঙ্কর মহিলা হীরার সঙ্গে কি করবে। তোমার উদ্দেশ্য যতক্ষণ গোপন রাখা যাবে ততই মঙ্গল শিবানী। তোমার লক্ষ্যে স্থির থাকো, আমাদের একটা ছোট্ট ভুলের জন্য আমাদের উদ্দেশ্য পণ্ড হয়ে যেতে পারে। হীরার বলিদান মেনে নিতে হবে। না নাগমাতা, আমি হীরার কোনো ক্ষতি হতে দেব না। তুমি এখনো নাগরানী হওনি শিবানী। যখন নাগরানী হবে তখন না জানি কত কঠিন সিদ্ধান্ত নিতে হবে। হয়তো আপনি বোঝেননি, সিদ্ধান্ত নেওয়া আর চেষ্টা না করার মধ্যে অনেক পার্থক্য আছে। আমাকে পার্থক্য বুঝিও না শিবানী। তোমাকে যা কাজ দেওয়া হয়েছে সেই কাজ পূরণ করার প্রতি মনোযোগ দাও। নাগমাতা, গত জন্মে তোমার সাথে যা কিছু হয়েছে সেটা এতটা যন্ত্রণাদায়ক ছিল যে কোনো রহস্যময় নাগমণি আছে যার সাথে তোমার গভীর সম্পর্ক আছে। মায়ের কথাটা সত্যি নয় তো? ওই বহুরূপী আবার কোনো ইচ্ছাধারী নাগ নয় তো? আমার ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই তো? এসব আমি কি করে জানতে পারবো? হ্যাঁ মালিক। লক্ষণ এক্ষুনি গোপন ঘরটায় চলে এসো, ঠিক আছে? আর কোনো শব্দ করবে না। হ্যাঁ মালিক, এক্ষুনি আসছি। এই ইচ্ছাধারী নাগ, তোর আসল রূপে আয়, তোর রূপ দেখা। ওম হিং ক্রিং চামুণ্ডায় নমঃ, ওম হিং ক্রিং চামুণ্ডায় নমঃ, ওম হিং ক্রিং চামুণ্ডায় নমঃ, ওম হিং ক্রিং চামুণ্ডায় নমঃ। দিদি এ তো আর তো কথা বলিস না, ওর আসল রূপ এক্ষুনি সামনে আসবে।
ওম হিং ক্রিং চামুন্ডায় নামা, ওম হিং ক্রিং চামুন্ডায় নামা, ওম হিং ক্রিং চামুন্ডায় নামা, ওম হিং ক্রিং চামুন্ডায় নামা। মালিক, ওম হিং ক্রিং চামুন্ডায় নামা। আমার সাধনার প্রথম চরণ শেষ হয়েছে। এবারে কাল সন্ধ্যের আগেই তার আসল রূপে এসে যাবে। এবারে থেকে সত্যি কথাটা জানা যাবে। ততক্ষণ পর্যন্ত এখানেই থাক, চল। কেউ কি আছে এখানে? মনে হচ্ছে এখানে কেউ নেই। তুই ঠিকই বলেছিস আত্মু, সত্যি এই বাড়ির উপর বিপদের ক্ষণ ঘটাচ্ছে আছে। ভালোই হয়েছে যে তুমি সময় থাকতে এসে গেছো দিদি, নালে জানি না কি হতো। এই কে ওখানে? মালিক, ও তো সাপ নিয়ে পালাচ্ছে। সাপ নিয়ে পালাচ্ছে? কে ওটা? থামা ওকে আত্মু, এই সাপ যেন এই বাড়ির বাইরে যেতে না পারে।